আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সৌদি প্রবাসীর জন্য একটা সুখবর কারণ এটা অরিজিনাল একটা ভালো খবর নতুন বছরে কারণ আগে ছিল যারা ছুটিতে যাওয়ার পরে না আসতো নির্ধারিত ডেটের আগে যদি না আসতে পারতো যে কোনো কারণে তাহলে ওই ব্যক্তি তিন বছরের ভিতরে সৌদি আরবে এন্ট্রি ছিল না কিন্তু এই নিষেধাজ্ঞাটা এখন উঠে গেছে ঠিক আছে ষোলো তারিখে এটা উঠাই দিছে কিন্তু এটা এই নুজটা আছে সতেরো তারিখে দেখুন এখানে সতেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ সৌদি আরবিয়া লিভস থ্রি ইয়ার্স এন্ট্রি ব্যান অন এক্সপার্ট হু ফেইল টু রিটার্ন বিফোর এক্সপায়ারি অফ ভিসা যদি আপনার ছুটির মেয়াদ শেষ হয়ে যায় আপনার ইকামার মেয়াদ যদি থাকে তাহলে আপনার কপিলের ছুটি বাড়াতে পারবে যে কোনো সময় অ্যাপসার থেকে আর যদি ইকামার মেয়াদও না থাকে আপনি আসেনই তো এক সিস্টেম ছিল যে ওই কপিলের কাছে আসতে হবে তাহলে আসতে পারতেন কিন্তু এখনই সেই সিস্টেমটা চলে গেছে আপনি যদি কোনো কারণে ছুটিতে যাওয়ার পরে না আসেন ডেট পার হয়ে গেছে আপনি অন্য কোনো কোম্পানিতে যেতে পারবেন কোনো সমস্যা নেই আগে তো ছিল ওই কপিলের কাছে আসতে হবে অন্য জায়গায় যেতে পারবেন না কিন্তু এখন আপনি যদি না আসেন আপনি যদি অন্য কোনো কোম্পানির ভিসা নিয়ে আবার নতুন করে আসেন তাহলে কোনো সমস্যা নেই আপনারা আসতে পারবেন এটা সরাসরি সার্কুলার হয়ে গেছে তবে এটা কিন্তু এখনো কার্যকর হয়নি কিছুদিন সময় লাগবে আর কি দেখুন ভাই সৌদি গ্রেজেট এটা রিপোর্ট কিন্তু রিয়েল আর কি আর নিউজও এটা সব জায়গায় কিন্তু এই নিউজই আছে আর আমি খালি খালি মিথ্যে কথা বললে আমার লাভ কি আছে কোনো লাভ পুরো যে ডিটেলস আছে ঠিক আছে আমি এটা বাংলা করে দেখাই দিচ্ছি আপনাদের আপনারা বাংলাও পড়তে পারেন দেখুন ভাই বাংলা এর অর্থ হল যা বিদেশি কর্মীদের ওপর বিদ্যমান তিন বছরের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যারা প্রস্থান এবং পুনঃপ্রবেশ ভিসা রাজ্য ত্যাগ করেছে এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে ফিরে আসতে ব্যর্থ হয়েছে মঙ্গলবার জানুয়ারি থেকে নতুন নির্দেশনা কার্যকর হয়েছে ষোলো তারিখে ষোলো জানুয়ারি থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে ঠিক আছে অর্থাৎ যারা আমি আগে যেটা বললাম ছুটিতে যাওয়ার পরে যদি নির্দিষ্ট ডেট যে তারিখে আপনি আসবেন সে তারিখের আগে যদি ফিরে আসতে না পারেন তাহলে আপনি তিন বছর ব্যান্ড থাকতো আপনার ভিসাটা আপনি আসতে পারতেন না এই কামার মেয়াদ থাকলেও যদি আপনার কবিল ছুটিতে না বাড়ায় আর কি ঠিক আছে কিন্তু এখন সেই সিস্টেমটা উঠে গেছে সম্পূর্ণ যারা বহির্গমন ও পুনঃপ্রবেশ ভিসায় বৈধ সময়ের মধ্যে ফিরে আসেননি তাদের পুনরায় প্রবেশ ঠেকাতে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে অধিদপ্তর আগে এই নিষেধাজ্ঞা জারি করেছিল ঠিক আছে বিভিন্ন বড় বড় কোম্পানি আছে না যারা টিকিট কেটে আপনাকে পাঠালো আপনি যে কোনো কারণে আসতে পারলেন না যে কোনো কাজ থাকতেই পারে তখন আর আসতে পারতো না ঠিক আছে কিন্তু এখন আর সেটা নেই সময় মতো ফেরত না আসা শ্রমিকদের ফেরত না দেওয়ার বিষয়ে মন্ত্রীপরিষদের সিদ্ধান্তের ভিত্তিতে ব্যবসায়ীদের দাবি ছিল তারা উল্লেখ করেছে যে কিছু শ্রমিকের এই ধরনের কাজ তাদের আবাসিক পারমিট ইকামা ওয়ার্ক পারমিট এবং তাদের এই প্রস্থানের আগে এই শ্রমিকদের রিটার্ন টিকিটের পূর্ণবিকরণের ফি হিসাবে তাদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় ব্যবসায়ীরা আরও উল্লেখ করেছেন যে শ্রমিকদের সময় মতো ফিরে আসতে ব্যর্থতার অর্থ তাদের চুক্তি বাতিল করা এবং এইভাবে তাদের স্বার্থের ক্ষতি করা এবং কর্মসংস্থান বাজারের স্থিতিশীলতাকে প্রভাবিত করা একটা সমস্যা বড় ধরনের সমস্যা তো জাওয়াজাত কি জানিয়েছে সেই বিষয় দেখুন যাওয়াজ প্রস্থান এবং পুনর্প্রবেশ ভিসা প্রদানের জন্য নিম্নলিখিত শর্তগুলির উপর পুনরায় জোর দিয়েছে ঠিক আছে কি কি শর্ত আছে সেটা এখন দেখে নিন কর্মীকে অবশ্যই সমস্ত বকেয়া ট্রাফিক লঙ্ঘনের জরিমানা ফি দিতে হবে আপনি শুরুতে গেছেন আপনি ট্রাফিক ফাইন দিয়ে যাননি আপনার সেগুলো করা এবং অব্যবহৃত ভিসা বাতিল না করার ফলেও এমন কোন আপনার যে ভিসা ছিল সেটা বাতিল হবে এরকম কোনো কাজ যদি করে যান কোন কেস মেস ঝামেলা যারা ওই যে পুলিশের দিয়ে গেছেন তারা কিন্তু আসতে পারবেন না ভাই ঠিক আছে যদি কেস থাকে আপনার কোনো এই বিষয় কিন্তু এখানে কোনো জেলের কোনো উল্লেখ করে যারা জেল দিয়ে যাবেন তারা আসতে পারবেন না এরকম কোনো কিন্তু কোনো কিছু নেই জেল হয়ে যারা গেছেন তারা পাঁচ বছর তারা পাঁচ বছর আসতে পারবেন না সেই রুলসটা কিন্তু এর ভিতরে নেই ঠিক আছে এটা শুধুমাত্র যারা ছুটিতে গেছেন আসতে পারেননি তাদের জন্য এখন তারা আসতে পারবেন বা আজকে যদি কেউ যায় নতুন করেও বা পুরনো যে কোনো লোক আসতে পারবে তিন বছরের ভিতরে লাগবে না যে কোনো দিন আসতে পারবো অন্য কোনো কোম্পানিতে বা অন্য কোনো মালিকের আন্ডারে শ্রমিকের বৈধ ভিসা নেই এবং রাজ্যর ভূখণ্ডের মধ্যে যে ব্যক্তিকে ভিসা দেওয়ার দেওয়া হবে তার উপস্থিতি শর্তগুলোর মধ্যে রয়েছে কর্মীর পাসপোর্টের নব্বই দিন বা তার বেশি বৈধতা এবং যে ব্যক্তির কাছে ভিসা জারি করা হবে তার আঙ্গুলের সাপের উপস্থিতি ফিঙ্গারপ্রিন্ট এর মধ্যে শর্ত হলো আপনার তিন মাসের অর্থাৎ নব্বই দিন পাসপোর্টের মেয়াদ থাকতে হবে ঠিক আছে আপনি আসতে পারবেন তিন মাস মেয়াদ থাকতে হবে পাসপোর্টের তবে এখানে আর একটা শর্ত আছে সেটা হলো বাংলাদেশের জন্য বাংলাদেশ থেকে কিন্তু ছয় মাসের মেয়াদ যদি না থাকে আপনার পাসপোর্টে তাহলে কিন্তু আপনাকে আসতে দেবে না তো আপনার ছয় মাস কমপক্ষে ছয় মাস পাসপোর্টের মেয়াদ থাকতে হবে বাংলাদেশ থেকে যদি আসেন ঠিক আছে কারণ ছয় মাসের কম হলে আপনাকে এয়ারপোর্ট থেকে আটকাই দেবে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আপনাকে আসতে দেবে না যদি আপনার পাসপোর্টের মেয়াদ থাকে বেশি থাকে তাহলে সমস্যা নেই আসতে পারবেন এখন কথা হলো যারা ছুটিতে গেছেন যে কোনো কারণে আপনার ইকামার মেয়াদ আছে আসে তো এখান থেকে কোভিলে বানাই দিতে পারে বা কোম্পানি বানাতে পারে কোনো সমস্যা নেই ইকামও যদি ঠিকঠাক থাকে ছুটিরও মেয়াদ বেড়ে যায় কোনো সমস্যা নেই আর যদিও কোফিল বা কোম্পানি যদি আপনাকে না আনে বা আপনার ই ইকামার মেয়াদ বাড়েনি ইকামার করেনি অথবা আপনার ছুটির মেয়াদও বাড়ায়নি তাহলে আপনি যে কোনো কোম্পানি বা যে কোনো মালিকানার যে কোনো লোকের কাছে আসতে পারেন আপনি নতুন ভিসা নিয়ে তিন বছর লাগবে না যে কোনো সময় আসতে পারবেন মনে করেন আজকে আপনার ছুটির মেয়াদ শেষ ছিল আপনি আসেননি আপনি কিছুদিন পরে আপনি ভিসা নিয়ে আবার নতুন করে নতুন ভিসা আসতে পারবেন সৌদি আরবে কোনো বাধ্যবাধকতা নেই কোনো কিছু নেই এটা উঠে গেছে সিস্টেমটা ভাই এই ছিল মেন নিউজ তাও তো আপনারা সামনাসামনি দেখলেন বাংলাও দিয়ে দিছে আমি এখানে কোনো ভেজাল ক্যাপজাপ কোনো কিছু নেই এটাই সঠিক নিউজ ঠিক আছে যা যা বললাম এইটাই এখন আর তিন বছরের সিস্টেমটা নেই তবে এখানে কার্যকর হতে হয়তো বা কিছুদিন সময় লাগতে পারে এর ভিতরে কোনো কারো সুবি নাই আর এর আগে যতগুলো রুলস পাল্টাই দিয়েছে তা তো কার্যকর হয় না ঠিক মতো শুধুমাত্র কাফালাটা একবার কার্যকর হয়ে গেছে বাদ বাকি তো কোনো কিছু হয় না মেন আছে এখানে আমেল মঞ্জু শাস কাজদের দরকার কিন্তু তাদের জন্য কোনো কিছু এখানে কোনো সুযোগ সুবিধা আসে না কারণ মেন সমস্যা পড়ে কিন্তু এরা প্রাইভেট ওয়ার্কার যারা আছে তারা কিন্তু এদের জন্য কোনো কিছু আসছে না হয়তো সম্ভবত সামনে কোনো সুযোগ সুবিধা দিতে পারে এখন আমাদের ভাই কোনো কিছু করার নেই আমরা হলো বাইরের লোক এরা যা বলবে তাই আর আসার আগে সিস্টেম তো লেখাই থাকে বিশার পেপারে কিন্তু সবকিছু ডিটেলস লেখা থাকে কি করা যাবে না কি করা যাবে আর এখানে আর একটা কথা যাদের নামে কেস আছে ঠিক আছে কেস করে মানে এখানে কেস 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 মিটাই না যাওয়ার কোনো সিস্টেমই নেই পরে যাবেন যাননি আর যারা মারামারি করে দেশে গেছেন তারা কিন্তু পাঁচ বছর আসতে পারবেন না ছোট ধরনের যদি কেস হয় আর বড় ধরনের কেস হলে তাহলে তো আপনারা আসতেই পারবেন না সৌদি আরবে প্রো ব্যান্ড আর যারা আসতে পারবেন কি আসতে পারবেন না সুটি কিভাবে চেক করবেন কতদিন মেয়াদ আছে আমার ভিডিও দেওয়া আছে ঠিক আছে আর এটা চেক করার জন্য ভিসা ভ্যালিডিটি একটা ওয়েবসাইট আছে ওইখান থেকে আপনারা চেক করতে পারেন আমি ওপেন করে দেখা দিচ্ছি এই ওয়েবসাইটটা দেখুন ভাই ওয়েবসাইটটা ভিসা ভ্যালিডিটি মুকিম ডট সা সার্চ করলে চলে আসবে দেখুন এখানে আপনার ইকামা নাম্বার দিবেন আর এখানে আপনার জন্ম তারিখ দিবেন দেখুন এখানে ভিসা নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার নেম ডেট অফ বার্থ ইকামা এক্সপায়ারি ডেট ভিসা এক্সপায়ারি ডেট যে কোনো কিছু দিতে পারেন অর্থাৎ এখানে ইকামা নাম্বার অথবা ভিসা নাম্বার দিয়ে চেক করতে পারেন ঠিক আছে উপরের খোপে দেবেন ইকামা নাম্বার অর্থাৎ ভিসা নাম্বার আর নিচেরটা এখানে আপনি জন্ম তারিখ নাম পাসপোর্ট নাম্বার যে কোনো কিছু দিয়ে চেক করলে আপনার এটা দেখতে পারবেন আপনার কতদিন মেয়াদ আছে আমি সরাসরি একটা চেক করে দেখাই দিচ্ছি দেখুন ইকামা নাম্বার আমি দিয়ে দিচ্ছি এখানে দেখুন ভাই আমি এখানে ইকামা নাম্বার আর জন্ম তারিখ দিয়ে দিলাম চেক করে দেখাই দিচ্ছি আপনাদের এই দেখুন এই দেখুন নেম রাজু আজেদ আলী ভিসা নাম্বার এটা আর ভিসা ডিউরেশন একশো বিশ দিন আউটসাইড অফ কিংডম এইখানে দেখুন যে গেছে এটার ফিরে আসার তারিখ হলো আঠাশ এক দু হাজার চব্বিশে ঠিক আছে গেছে বাইশ নয় দুই হাজার তেইশে গেছে সেপ্টেম্বরে গেছে ঠিক আছে সেপ্টেম্বর আর জানুয়ারির আঠাইশ তারিখে লাস্ট ডেট তো আপনারা এখানে দেখতে পারবেন আপনার এটা ডেটটা কবে ছিল রিটার্নের ডেট কবে ছিল ঠিক আছে সেই ডেটের আগে চেক করে নেবেন যারা ইকামার মেয়াদ বাড়াবেন অথবা ছুটির মেয়াদ বাড়াবেন আপনারা দেখে নেবেন কবে শেষ হচ্ছে আপনার ছুটির মেয়াদ ঠিক আছে